দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহর ইন্দোর, আর সবচেয়ে স্বচ্ছ রাজ্য ছত্তিশগড়। সাফ সাফাইয়ের পঞ্চম বার্ষিকী সমীক্ষায় এই ফল ঘোষণা করল স্বচ্ছ সর্বক্ষণ 2020। এই নিয়ে পরপর চারবার স্বচ্ছতার শীর্ষস্থান দখল করল ইন্দোর। দ্বিতীয় অবস্থানে রয়েছে গুজরাটের সুরাট, আর তৃতীয় হয়েছে মহারাষ্ট্রের নবী মুম্বাই। 100,000 নিচে জনসংখ্যার বিভাগে প্রথম হয়েছে মহারাষ্ট্রের কারাদ, তারপর রয়েছে সাসওয়াদ ও লোনাভালা। স্বচ্ছতা নিয়ে যে রাজ্যগুলি ভালো কাজ করেছে তাদের দুভাগে ভাগ করা হয়েছে। 100 বেশি আরবান লোকাল বডির রাজ্য এবং 100 কম ইউএলবির রাজ্য। প্রথম বিভাগে এই নিয়ে দ্বিতীয়বার শীর্ষস্থান দখল করেছে ছত্তিশগড়। দ্বিতীয় বিভাগে সেরা শিরোপা গিয়েছে ঝাড়খণ্ডের ঝুলিতে। ভারতের সবচেয়ে স্বচ্ছ কন্টেনমেন্ট বোর্ড পুরস্কার পেয়েছে পাঞ্জাবের জলন্ধর, ও সেরা গঙ্গা শহরের পুরস্কার জিতেছে বারাণসী। 100,000 উপর জনসংখ্যার শহরের মধ্যে স্বচ্ছতার সবচেয়ে বেশি নাগরিকের অংশগ্রহণ বিভাগে সেরা শহর নির্বাচিত হয়েছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর। এই বিভাগে 100,000 কম জনসংখ্যার শহরগুলির মধ্যে সেরা হয়েছে উত্তরাখণ্ডের নন্দপ্রয়াগ।